আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ চলে আসলাম মিনাতে কিছু বাজার সদাই করার জন্য। আজকে কিছু বাজারও করব, প্লাস আপনাদেরকেও দেখাবো প্রাইসটা কেমন। এখানে দেখতে পাচ্ছেন ড্রাগন ফ্রুটস, ড্রাগন ফ্রুটসের ভিতর হচ্ছে রেড কালার, এটার দাম বলছে 33 দেরহাম। আর এদিকে হচ্ছে হোয়াইট কালার, হোয়াইট কালারটার দাম বলছে 9 দেরহাম। হোয়াইট কালারটা আসলে খুব একটা ভালো লাগে না, ভিতরে হচ্ছে পানসা। আমার খুব আগ্রহ ছিল রেড কালারটা খাবো, রেড কালারটা কখনো খাওয়া হয় নাই, শুনছে অনেক বেশি মজা নাকি রেড কালারটা। তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আসলে জিনিসপত্রের সব কিছুর দামই এরকমই বেশি আগের তুলনায়, এটাই আপনাদেরকে আর কি আমি দেখানোর জন্য ভিডিওটা করলাম। তো পরে আমার আর ড্রাগন ফ্রুটস কেনা হলো না, বা চলে আসলাম পেঁয়াজ কেনার জন্য। পেঁয়াজের ওখানে দেখি যে আমের পেটি ছিল, এক এক পেটিতে আছে 5টা করে 6টা করে, কিন্তু দাম সেখানেও বেশি, বলছে 40 দেরহাম। এখানে মনে হয় পুরো বক্সে আম আছে 2 কেজি 2.5 কেজি মতো। তো এরপর চলে গেলাম পেঁয়াজ কিনতে, পেঁয়াজের দামটাও অনেক বেশি বলতেছে। এক এক বস্তা আছে 5 কেজি আছে, 3 কেজি আছে, 15 কেজি, 20 কেজি এরকম আছে। আমি একটা 8 কেজির প্যাকেট নিলাম, এটার দাম নিয়েছিল 16 দেরহাম। বাসায় নিয়ে এসে দেখি পেঁয়াজগুলোর অবস্থা তো খুবই খারাপ, এর মধ্যে কতগুলি পেঁয়াজ আবার নষ্টও ছিল। তো এভাবে পেঁয়াজ কিনে মানে আমি কি ধরাটাই না খেলাম, চিন্তা করে দেখেন, দামও নিচ্ছে আমার কাছে বেশি, আবার পেঁয়াজগুলোও ছিল নষ্ট।